মাই ডিয়ার ভিউয়ার্স, এই যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন এখানে, যন্ত্রটি কিন্তু এখানে খুবই দেখতেও সুন্দর এবং পরিষ্কার। এভাবেই সুন্দর এবং পরিষ্কার করে যন্ত্র লিখতে হয়, আপনারও লিখে নেবেন। কীভাবে লিখবেন? আপনার তো কাঙ্ক্ষিত ব্যক্তিকে যদি আপনি নিজের বসে আনতে চান, একটু কষ্ট করতে হবে। আর এগুলো তো বিনা কষ্টে হয় না, বিনা কষ্টে হয় আপনারা কোনো তান্ত্রিককে দিয়ে করাতে হবে অথবা আমাদেরকে দিয়ে করাতে হবে, কষ্ট ছাড়া হবে। তো নিজে যদি করতে চান, আমি চাই নিজে করুন, নিজে করার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো যন্ত্রটিকে অবশ্যই গুরুসোনা, কেশর, কুমকুম, লাল, চন্দন ও কস্তুরি একসঙ্গে মিশিয়ে কালি তৈরি করে নিতে হবে, এবং করে কালি তৈরি করে চম্পা বা চামেলির কলম দিয়ে ভূজপত্রের উপরে লিখে নিতে হবে। এবার মধ্যে দেখেন, এখানে যে কালিদাসী, এখানে কালিদাসী স্ত্রী এবং কালিদাসী পুরুষ, কালিদাসী স্ত্রী এবং কালিদাসী পুরুষ এখানে বলবে। সো দুই জায়গায় কালিদাসী, দুই জায়গায় কালিদাসী স্ত্রী এবং কালিদাসী পুরুষ লেখা রয়েছে। সেখানে প্রেমিক প্রেমিকার নাম লিখতে হবে, এখানে নিজের প্রেমিকার নাম, এখানে এখানে নিজের প্রেমিকার নাম, এখানে পুরুষটির নাম লিখে আপনাদের কী করতে হবে, পূজাদি করতে হবে। পূজাদি করে এটাকে প্রাণ প্রতিষ্ঠা করে নিতে হবে। প্রাণ প্রতিষ্ঠা করার পরে এটা কী করতে হবে, ত্রিলোহ অথবা তাবিজে ভরে নেবেন। তাবিজে ভরলে আপনাদের কী করতে হবে, এবার নিজের গলায় এটাকে ধারণ করে নেবেন। তাহলে আপনাদের যেই কারণে, যেই নারীকে বশীকরণ করতে চাইছেন, সে অবশ্যই আপনার কাঙ্ক্ষিত হয়ে পড়বে, এবং আপনি যেরকমভাবে ভালোবাসেন তার চেয়ে অধিক পরিমাণে সে আপনাকে চাইবে। তো আপনাদের জন্য শুভকামনা করলাম, আপনি যদি অক্ষম থাকেন তাহলে আমাদের দ্বারা করাবেন। স্ক্রিনে নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করুন।